जय गुरु বন্ধুরা তোমাদের সবাইকে এই ল্যাটে গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত। আমি আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর সবাইকে জানাই ল্যাটে গোপাল পরিবারের পক্ষ থেকে শুভ নববর্ষ। বড়দেরকে প্রণাম জানাই, তোমরা সবাই ভালো থেকো। সবার জন্য রইল এই ল্যাটে গোপাল পরিবারের পক্ষ থেকে শুভ নববর্ষের প্রচুর প্রচুর শুভেচ্ছা। পূর্বজন্ম, পরজন্ম, জন্মান্তর এই বিষয় নিয়ে লাড্ডু গোপাল চ্যানেলে পার্ট 1 টু পার্ট 4 অবধি চারটে ভিডিও আপলোড করা আছে। আজকের পার্টটা হচ্ছে পার্ট 5, কাশীর পুনর্জন্ম এবং আবিষ্কার। কাশীর পুনর্জন্ম হলো এবং কাশীকে কী করে খুঁজে পাওয়া গেল। ভিডিও শুরু করার আগে পরমহংস যোগানন্দজিকে প্রণাম জানিয়ে মূল পাঠে যাচ্ছি। তার কারণ, এই ঘটনাটি তিনি আমাদের জানিয়ে গেছেন, তাঁরই বলা কথা বলছেন তিনি। তখন আমি রাঁচিতে, অর্থাৎ পরমহংস যোগানন্দজি, মহাত্মা পরমহংস যোগানন্দজি তখন রাঁচিতে। তো ছেলেদেরকে নিয়ে ওখানে প্রায়ই তিনি প্রমোদ ভ্রমণে বেরোতেন। তো যেদিনের ঘটনা বলছেন, যে সেদিনকে মাইল আষ্টেক দূরে এক পাহাড়ে বেড়াতে গেছেন এবং সঙ্গে ছেলেরাও গেছে। সামনে একটা পুকুরে জল একদম টলটল করছে দেখে ভারী লোভ হলো আর কি, কিন্তু কীরম একটা বিতৃষ্ণাও এলো তার মনে। তো তিনি বালতি করে জল তুলে তাতে স্নান করতে লাগলেন। ছেলেদেরকেও সাবধান করে দিয়ে বললেন যে দেখ, তোরা কেউ জলে এখানে নামিস না, এরকম বললেন আর কি, যে বালতি করে জল তুলে সবাই স্নান কর। তো বেশিরভাগ ছেলেই তাই করছিল বন্ধুরা, কিন্তু তার কথা মেনে নিয়েই বেশিরভাগ ছেলে তাই করছিল। কিন্তু হঠাৎ করে কতগুলো ছেলে সে ঠান্ডা জল দেখে আর লোভ সামলাতে না পেরে জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। তো জলে পা দিতে না দিতেই সেই বড় বড় জল ঢোরা সাপগুলো তাদের চারধারে কিটবিট করে বেড়াতে লাগলো। তো ছেলেগুলো ভয়ে পেয়ে হইচই করে একদম অস্থির হয়ে আবার জল থেকে উঠে আসে। যাই হোক, তারপর সেদিনকেই একটা নির্দিষ্ট জায়গায় তাদের চড়ুই ভাতের আয়োজন হয়েছে। তো চড়ুই ভাতির পরে, খাওয়া দাওয়ার পরে যখন পরমহংস যোগানন্দজি বিশ্রাম করছেন, তো সেই সময় তাকে একটু, মানে বিশ্রাম করছেন বলতে খাওয়া দাওয়া যখন শেষ হয়েছে, সবাই মিলে যখন একটা জায়গায় বসেছেন আর কি, গাছের তলায় চারদিকে সব ছেলেরাও তাকে ঘিরে বসেছে এবং মহাত্মা পরমহংস যোগানন্দজিকে একটু ভাবাবিষ্ট দেখে আর কি ছেলেরা তাকে নানা রকমের প্রশ্ন করতে শুরু করেছে। তো একটি ছেলে জিজ্ঞেস করছে, স্বামীজি বলুন না, আমি এই সন্ন্যাসের পথে বরাবর আপনার সঙ্গে থাকতে পারবো? তো তখন মহাত্মা পরমহংস যোগানন্দজি বলছেন যে উহু না, তোমায় জোর করে বাড়িতে ধরে নিয়ে যাবে, তারপরে তোমার বিয়েও হবে। কিছুতেই তো তার বিশ্বাস হচ্ছিল না। তো দারুণ আপত্তি জানিয়ে সে বলল, মরি যদি তবে আমায় বাড়ি নিয়ে যেতে পারবে, তার আগে কিন্তু না। কিন্তু বন্ধুরা, মাস কয়েকের পরেই পরমহংস যোগানন্দজি বলছেন যে মাস কয়েকের ভেতরেই তার বাবা মা এসে তার আপত্তি সত্ত্বেও কোনো কর্ণপাত না করে তাকে বাড়িতে টেনে নিয়ে গেল, আর বছর কয়েক বাদে তার বিয়েও হলো। তো এরকম নানাজনে নানা রকম কথা জিজ্ঞাসা করছে, প্রশ্নের উত্তর দিতে দিতে কাশী বলে একটা ছেলে, যাকে মহাত্মা পরমহংস যোগানন্দজি অত্যন্ত স্নেহ করতেন এবং সবাইও তাকে খুব ভালোবাসত, সেই কাশী বলে একটি ছেলে তাকে কিছু প্রশ্ন করলো। বলছেন পরমহংস যোগানন্দজি যে ছেলেটির বয়স 12 বছর, ভারী বুদ্ধিমান আর সবাই তাকে খুব ভালোবাসে। জিজ্ঞাসা করলো, স্বামীজি আমার ভাগ্যে কী হবে? কে যেন জোর করে এই উত্তরটা আমার মুখ দিয়ে বার করালো, তোমার শিগগিরই মৃত্যু হবে। এই হঠাৎ আর অপ্রত্যাশিত উত্তরে আমার আর উপস্থিত সকলেরই মনে গভীর আর আঘাত আর দুঃখ উপস্থিত হলো। মনে মনে নিজেকে ঠোঁট কাটা বলে তিরস্কার করে নীরবে বসে রইলাম, আর কারোর প্রশ্নের উত্তর দেব না বলে স্থির করলাম। বিদ্যালয়ে ফিরে আসার পর কাশী আমার ঘরে দেখা করতে এলো। কাঁদতে কাঁদতে বলল, যদি আমি মরি তাহলে বলুন স্বামীজি যে আমার পুনর্জন্ম হলে আপনি আমায় খুঁজে বার করবেন আর আবার আমায় আধ্যাত্মিক পথে নিয়ে আসবেন। এই কঠিন গূঢ় ইন্দ্রিয়াতীত দায়িত্বভার গ্রহণ করতে অস্বীকার করতেও কিন্তু মনে কষ্ট হলো। তারপর কয়েক সপ্তাহ ধরে কাশী আমায় অনবরতই বিড়াবিড়ি করতে লাগলো।
তার অত্যন্ত ভয়ত্রস্ত ভাব দেখে শেষ পর্যন্ত তাকে আশ্বস্ত করে প্রতিশ্রুতি দিলাম, আচ্ছা বেশ, দয়াময় ভগবান যদি সাহায্য করেন তাহলে অবশ্যই তোমায় খুঁজে বার করার চেষ্টা করব। অর্থাৎ কাশীর মৃত্যু হওয়ার পর কাশী যখন আবার পুনর্জন্ম লাভ করবে তখন তাকে অবশ্যই পরমহংস যোগানন্দজি খুঁজে বার করার চেষ্টা করবেন, এমনটাই তাকে বললেন। এরপর বলছেন তিনি যে গ্রীষ্মের ছুটিতে অল্প কিছুদিনের জন্য বাইরে গিয়েছিলাম, কাশীকে সঙ্গে নিতে পারবো না বলে আফসোস হলো, তাই যাবার আগে আমি তাকে নিজের ঘরে ডেকে বিশেষ করে উপদেশ দিলাম যে যতই পীড়াপীড়ি হোক না কেন সে যেন এই বিদ্যালয়ের আধ্যাত্মিক আবহাওয়ার ভেতরেই থাকে, বাইরে যেন কোথাও না যায়, এখান থেকে যেন কোথাও না যায়। কেন জানি না মনে হলো যদি সে বাড়িতে না যায় তাহলে হয়তো বিপদের হাত এড়াতে পারে, এখানে যদি থেকে যায় বিদ্যালয়ের সবার সাথে এখানে এই আধ্যাত্মিক পরিমণ্ডলে তাহলে হয়তো সে বেঁচে যেতে পারে। তো এমনটা অনেক সময় হয় বন্ধুরা, আমি একজনের কথা শুনেছিলাম যে তার গুরুদেব তাকে বলেছিলেন, তার বাবা মাকে বলেছিলেন যে যদি তাকে আশ্রমে দিয়ে আসা যায়, রেখে দেওয়া যায় আর কি গুরুদেবের আশ্রমে, তো তাহলে সে বেঁচে যাবে, আর না হলে তার যে সামনে যে ফাঁড়া আসছে বা বিপদ যেটা আসছে তাতে তাকে বাঁচানো মুশকিল হবে। তো তার বাবা মা রাজিও হয়েছিলেন এবং সন্তানটিকে গুরুদেবের হাতে তুলে দিয়েছিলেন, তো ছেলেটি পরে বেঁচেও গেছিল। তো যাই হোক, এরকম ঘটনা ঘটে। ফিরে আসে আবার মূল পাঠে, তো বলছেন পরমহংস যোগানন্দজি যদি সে বাড়িতে না যায় তাহলে হয়তো আসন্ন বিপদের হাত এড়াতে পারে। তো আমি চলে আসতে না আসতে, অর্থাৎ পরমহংস যোগানন্দজি সে কাশি থেকে মানে ওই গ্রীষ্মের ছুটিতে যখন রাঁচি থেকে গেলেন আর কি, চলে আসতে না আসতেই কাশীর বাবা মা রাঁচিতে গিয়ে হাজির হলেন। যে আশঙ্কা করছিলেন তিনি সেই আশঙ্কাটাই ঠিক হলো। 15 দিন ধরে তাকে চেষ্টা চলল কাশীর মন ভাঙাতে যে তারা কাশীকে নিয়ে যাবেন এখান থেকে, কিন্তু পরমহংস যোগানন্দজি তাকে বারণ করে দিয়েছিলেন সেজন্য কাশী রাজি হচ্ছিল না। কেবলই বোঝাতে লাগলেন কাশী যদি মাত্র দিন চারেকের জন্য কলকাতায় তার মাকে একবার দেখতে যায় ব্যাস, তাহলেই সে ফিরে আসতে পারবে, আর সেখানে তাকে থাকতে হবে না। কাশীও দৃঢ়ভাবে সব অস্বীকার করে যেতে লাগলো, কিছুতেই রাজি হয় না। অন্য কোনো উপায় না দেখে কাশীর বাবা শেষে বললেন যে তিনি পুলিশের সাহায্যে ছেলেকে জোর করে নিয়ে যাবেন। এইরকম ভয় দেখানোতে কাশী অত্যন্ত বিচলিত হয়ে পড়ল। আর দেখো ঘটনাচক্রে সেই মুহূর্তেই কিন্তু পরমহংস যোগানন্দজি ওই আশ্রমে ওইখানে নেই, তিনি বাইরে গেছেন, এটাই নিয়তি। তিনি যদি ওখানে থাকতেন তাহলে হয়তো এই ঘটনাটা ঘটতো না, কাশীর বাবা তাকে জোর করে নিয়ে যেতে পারতো না, কিন্তু তিনি তখন ওখানে নেই। যেটা ঘটবার সেটা এরপরেই ঘটবে। কাশীও দৃঢ়ভাবে অস্বীকার করতে লাগলো। একটা সময় তাকে ওই রকম পুলিশের ভয় টয় দেখানোর পরে তার বাবা যখন বললো পুলিশ দিয়ে নিয়ে যাবে তো তখন সে ভয় পেয়ে গেল এবং বিদ্যালয়ে দুর্নাম হতে পারে এতে করে, এরম একটা আশঙ্কা করলো। তো তখন আর কোনো উপায় নেই, তখন সে বাবার সাথে বাড়িতে গেল। কাশী ওইদিকে চলে গেল, তার দিন কয়েক বাদেই ফিরে এলেন পরমহংস যোগানন্দজি। বলছেন তিনি দিন কয়েক বাদেই রাঁচিতে ফিরলাম, যখন শুনলাম যে কাশীকে কীভাবে ট্রেনে নিয়ে যাওয়া হয়েছে তখনই ছুটলাম কলকাতার ট্রেন ধরতে। কলকাতায় নেমে একটা ঘোড়াগাড়ি ভাড়া করলাম, গাড়ি যখন হাওড়ার পোড়ের ওপরে তখন দেখি কাশীর বাবা আর তার অন্যান্য আত্মীয়রা অসৌচ ধারণ করে চলেছেন। গারোয়ানকে চিৎকার করে গাড়ি থামাতে বলে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়লাম। হতভাগ্য পিতার দিকে খানিকক্ষণ কটমট করে চেয়ে রইলাম, তারপর কত কটা যেন অসংগতভাবে বলে উঠলাম, আপনি খুনি, আপনি আমার বাছাকে আপনিই খুন করেছেন আর কেউ নয়। কাশীকে জোর করে কলকাতায় নিয়ে আসতে যে কী পরিমাণ অন্যায় করেছিলেন তার পিতা ইতিমধ্যেই বেশ ভালোই উপলব্ধি করতে পেরেছিলেন। যে সামান্য কদিন কাশী কলকাতায় ছিল তারই মধ্যে কাশী দূষিত খাদ্য গ্রহণ করে কলেরায় আক্রান্ত হয় এবং তাতেই মারা যায়। কাশীর প্রতি আমার ভালোবাসা আর তার মৃত্যুর পর তাকে খুঁজে বার করার আমার দেওয়া প্রতিশ্রুতি
দিবারাত্র মনকে তোলপাড় করতে লাগলো, যেখানেই যাই না কেন তার মুখটা চোখের সামনে ভাসতে থাকে। আমার পরলোকগাতা জননীর জন্য যেরকম খোঁজাখুঁজি শুরু করেছিলাম, সেই রকম খোঁজাখুঁজি শুরু করলাম কাশির জন্য। এও একটা খুব স্মরণীয় ব্যাপার। মনে মনে ভাবলাম, ভগবান আমায় যে বিচার শক্তি দিয়েছেন তাই আমি এখন কাজে লাগাব, আর আমার যা কিছু শক্তি আছে তার চূড়ান্ত প্রয়োগ করব এই সূক্ষ্ম বিনিয়ম আবিষ্কার করতে, এই সূক্ষ্ম বিধিনিয়ম তাকে আবিষ্কার করার জন্য। যা কিছু শক্তি আছে সবটাকে তিনি কাজে লাগাবেন বলছেন, যাতে করে আমি জানতে পারি যে তার সূক্ষ্ম দেহে সে এখন কোথায় ঠিক অবস্থান করছে, সেটা জানার জন্য পরমহংস যোগানন্দজি তাঁর মতন করে সবটুকু শক্তি প্রয়োগ করে চেষ্টা করতে লাগলেন। এই যে কাশি চলে গেল পৃথিবী থেকে, পরোক্ষে তাঁর পিতাই কিন্তু তাঁর চলে যাওয়ার কারণ হলেন, তার পিতাই কিন্তু জোর করে তাকে নিয়ে এলেন, এও পূর্বনির্দিষ্ট। বন্ধুরা, পরবর্তী জন্মান্তরের পার্টগুলো, জন্মান্তর, পূর্বজন্ম, পরজন্ম এই নিয়ে যে ভিডিওগুলো তোমরা পাচ্ছ, পরবর্তী কোনো পার্টে তোমাদের সাথে শেয়ার করব। আমি একটি বই পড়েছিলাম, সেখানে সত্যি ঘটনার কথাই উল্লেখ করা ছিল। তো সেখানে বলা হয়েছিল, একটি একটি লোকের কথা বলা হয়েছিল যার মৃত্যুর কারণ হয়ে বারবার একটা মেয়ে, বিভিন্ন সম্পর্কে বন্ধনে তারা আবদ্ধ হচ্ছে, কখনো স্ত্রী কখনো বোন এরকম আর কি, কখনো বন্ধু, এবং বারবার সেই লোকটির মৃত্যুর কারণ হচ্ছে সেই আত্মাটা, তার পেছনে জন্মান্তরেরই একটা হিসেব রয়েছে, কোনো না কোনো প্রারব্ধ রয়েছে, সেটা আজকের পার্টে শেয়ার করবো না, আজকের মূল পার্টে আবার ফিরে আসি, পরে কোনো একটা পার্টে তোমাদের সাথে সেটা শেয়ার করব। বলছেন পরমহংস যোগানন্দজি, মনে মনে ভাবলাম, ভগবান আমায় যে বিচার শক্তি দিয়েছেন তাই আমি এখন কাজে লাগাবো, আর আমার যা কিছু শক্তি আছে তার চূড়ান্ত প্রয়োগ করব এই সূক্ষ্ম বিধি নিয়ম আবিষ্কার করতে, যাতে করে আমি জানতে পারি যে তার সূক্ষ্ম দেহে এখন সে কোথায় অবস্থান করছে। আমি জানতে পেরেছিলাম যে তার আত্মা এখনও অপূর্ণ কামনা বাসনায় জড়িত, কোথায় যেন সূক্ষ্ম স্তরে লক্ষ কোটি জ্যোতিষ্মান আত্মিকদের মধ্যে একটা জ্যোতিপিণ্ডের মতো সে আজ ভেসে বেড়াচ্ছে। ভাবতে লাগলাম কি করে এত অসংখ্য জ্যোতিষ্মানদের মাঝখান থেকে তাকে খুঁজে বের করে তার সঙ্গে সংযোগ স্থাপন করব, কি করে তার সঙ্গে যোগাযোগ করবেন তিনি, কি করে তার, তোমরা যারা তপভূমি নর্মদা পড়েছ তারা ওই ইন্টারনাল মেসেজ পাঠানোর ব্যাপারটা দেখেছো, এটা হয়তো সেরকম না হলেও পরবর্তী পার্টটা এগুলো তোমরা দেখতে পাবে যে যোগানন্দজি কিন্তু তার সঙ্গে ওইভাবেই তার একটা বিশেষ পদ্ধতিতে যোগাযোগ করছেন। চলো দেখা যাক কী বলছেন তিনি। বলছেন তিনি যে একটা গুপ্ত যৌগিক ক্রিয়া অবলম্বন করে আমি দুই ভ্রূমধ্যস্থ কুটস্থের ভেতর দিয়ে কাশির আত্মার কাছে আমার ভালোবাসার আহ্বান প্রেরণ করতে লাগলাম। যোগীরা অবগত আছেন যে ইচ্ছাশক্তি দুই ভ্রূ মধ্যস্থিত বিন্দু হতে প্রক্ষেপিত হলে চিন্তা তরঙ্গ প্রেরক যন্ত্র হয়ে দাঁড়ায়, চিন্তা তরঙ্গ সেই ক্ষেত্রে প্রেরক যন্ত্র হয়ে দাঁড়ায়, না তো ফোন না তো অন্য কোনো মাধ্যম, কোনো রকম কোনো কিছু ছাড়াই তখন যোগাযোগ করা যায়, চিন্তা তরঙ্গটাই তখন প্রেরক যন্ত্র হয়ে দাঁড়ায়। হৃদয়ে যখন কোনো ভাব বা আবেগ শক্তি ধীরে ধীরে ঘনীভূত হয় তখন সে একটা মানসিক রেডিও যন্ত্রের মতোই কাজ করে থাকে, যা আর দূর বা নিকট হতে প্রেরিত অন্য লোকেদের সংবাদও গ্রহণ করতে পারে। টেলিপ্যাথি বা পরচিত্ত জ্ঞানে মানুষের মনের চিন্তাধারার সূক্ষ্ম স্পন্দনগুলো প্রথমত মহাকাশের ইথারের সূক্ষ্ম স্পন্দনের দ্বারা এবং তারপর আরও সূক্ষ্ম পার্থিব ইথারের মধ্যে দিয়ে বিদ্যুৎ তরঙ্গরূপে পরিচালিত হয়, যা আবার অপরের মানসপটে চিন্তা তরঙ্গরূপে পরিণত হয়। বলছেন তিনি যে এইভাবে তিনি যুক্ত যৌগিক্রিয়া অবলম্বন করছেন এবং তার ভালোবাসার আহ্বান ক্রমাগত পাঠাচ্ছেন। সংজ্ঞা বলে আমি অনুভব করেছিলাম যে কাশি শীঘ্রই মর্তে ফিরে আসবে, এবং আমি যদি নিয়ত তাকে আহ্বান জানাতে থাকি তাহলে তার আত্মা প্রত্যুত্তর দেবে আমাকে। আমি এও জানতাম কাশির পাঠানো সামান্যতম স্পন্দন আমার আঙ্গুল, বাহু, মেরুদণ্ডে
অনুভূত হবে, যে রিপ্লাইটা কাশি দেবে, কাশির আত্মা দেবে, সে রিপ্লাইটা কিন্তু পরমহংস যোগানন্দজি বলছেন তার আঙুল, বাহু এবং মেরুদণ্ডে অনুভূত হবে। আমার উত্তোলিত বাহুকে অ্যান্টেনার মতো কাজে লাগিয়ে আমি প্রায়ই চারিদিকে ঘুরে বেড়াতাম। যেদিকে সে গর্ভস্থ ভ্রূণের মধ্যে পুনরায় জন্মগ্রহণ করেছে সেই দিকটা নির্ণয় করা যায় কিনা। আশা হলো অন্তরের রেডিওর ভেতর গভীর মনঃসংযোগ বলে আমি তার কাছ থেকে একটা প্রত্যুত্তর পাব। কাশির মৃত্যুর পর অদম্য উৎসাহে আমি যৌগিক প্রক্রিয়াটি মাস ছয়েক ধরে এক নাগারে অভ্যাস করে যেতে লাগলাম। জন কতক বন্ধুবান্ধব নিয়ে কলকাতার বউবাজারে ভিড়ের মধ্যে চলতে চলতে অভ্যাস মতো একবার হাত তুললাম। সেই প্রথমবার একটা সাড়া পেলাম, ঠিক যেন একটা বৈদ্যুতিক তরঙ্গ আমার আঙ্গুল আর হাতের তালু বেয়ে নেমে আসছে, টের পেয়ে শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। অর্থাৎ বন্ধুরা, কাশির আত্মা রেসপন্স করল। এই তরঙ্গগুলো যেন গাঢ় সঙ্গবদ্ধ হয়ে আমার চেতনার গভীরতম প্রদেশে প্রবেশ করে অবিরত ধ্বনিত হতে লাগলো, আমি কাশি, আমি কাশি, আমার কাছে আসুন। আমার হৃদয় রেডিওতে মনঃসংযোগ করাতে ওই চিন্তাটা যেন তখন আরও স্পষ্ট করে শোনা যেতে লাগলো। বারংবার আমি কাশির ডাক শুনতে পেলাম, অদ্ভুত সেই ঈষৎ আহ্বান, ভাঙা গলায় চুপি চুপি স্বরে সে বলছে, নাই কাশি তো বটে। আমার জনৈক সঙ্গী প্রকাশ দাসের হাত ধরে টেনে আনন্দে হেসে উঠে বললাম, মনে হচ্ছে এবার কাশির খোঁজ পেয়েছি। আমি আবার সেই রকম হাত তুলে চারিদিকে ঘুরতে আরম্ভ করলাম, কেননা কোত্থেকে সে তরঙ্গটা রেসপন্স করছে সে দিকটা বোঝার জন্যে। বলছেন তিনি, আমার বন্ধুদের আর পথচারীদের তা দেখে বড়ই মজা লাগলো। আমি এধারে ঘুরেই চলেছি, মজা হচ্ছে এই যে যেই মাত্র আমি কাছেরই একটা গলি সার্পেন্টাইন লেনের দিকে মুখ করি, অমনি সেই বিদ্যুৎস্রোত আমার আঙ্গুল দিয়ে বইতে আরম্ভ করে। আবার অন্যদিকে মুখ ফেরালেই ওই সূক্ষ্ম তরঙ্গ একেবারেই অন্তর্হিত হচ্ছে। তখন আমি বলে উঠলাম, ওহে, এই গলির ভেতরই একটা বাড়িতে কোনো মায়ের গর্ভে কাশির আত্মা এসে বাস করছে, এসো তো দেখি। সঙ্গীরা আর আমি সার্পেন্টাইন লেনের দিকে এগোতে লাগলাম। সঙ্গে সঙ্গে আমার উত্তোলিত হস্তে অনুকম্পনও ক্রমশ আরও প্রবল এবং সুস্পষ্ট হতে লাগলো। চলতে চলতে বোধ হলো একটা চুম্বক যেন আমাকে রাস্তার ডান ধারে টেনে নিয়ে যাচ্ছে। একটা বাড়ির দরজার কাছে এসে আমার পা একরকম আটকে গেল। অবাক হয়ে গেলাম, দারুণ উত্তেজনায় নিঃশ্বাস বন্ধ, দরজায় ঘা দিতে লাগলাম। বুঝলাম যে আমার এই সুদীর্ঘ এবং অত্যদ্ভুত সন্ধানের জন্য পরিশ্রম করা আজ সফল ও সার্থক হতে চলেছে। একটা ঝি এসে দরজা খুলে দিল, জিজ্ঞাসা করাতে বলল যে মনিব তার বাড়িতেই আছেন। তিনি তেতলা থেকে সিঁড়ি দিয়ে নেমে এসে হাসি মুখে জিজ্ঞাসা করলেন, কী চাই? মুশকিলে পড়ে গেলাম, কি বলি তা তো ভেবে পাই না। আমার প্রশ্ন যে একাধারে সঙ্গত এবং অসঙ্গত দুই, যাক ভরসা করে বলেই ফেললাম, মশাই যদি কিছু না মনে করেন তবে একটা কথা জিজ্ঞাসা করি, দয়া করে বলবেন কি, আপনারা কি একটি সন্তান আশা করছেন? এই ধরুন মাস ছয়েক হলো। আমাকে গেরুয়া পরা একজন সন্ন্যাসী দেখে ভদ্রলোক সবিনয়ে উত্তর দিলেন, আগে হ্যাঁ তাই বটে, কিন্তু দয়া করে বলুন তো আপনি আমার বাড়ির সব খবর জানলেন কি করে? তারপর যখন কাশির ব্যাপার আর আমার প্রতিশ্রুতির সব কথা শুনলেন, তখন বিস্ময় স্তম্ভিত ভদ্রলোক আমার সমস্ত কথাই বিশ্বাস করলেন। আমি তাকে বললাম, আপনার একটি ছেলেই হবে, গৌরবর্ণ, চওড়া মুখ, কপালে উল্টান ছুটি, ধর্মভাব তাঁর খুব প্রবল হবে। মনে মনে তখন স্থির নিশ্চয় হয়েছিলাম যে ছেলেটি ভূমিষ্ঠ হলেই কাশির এই সব লক্ষণের সঙ্গে তাঁর সৌসাদৃশ্য থাকবে। পরে আবার ছেলেটিকে দেখতে গিয়েছিলাম, বাপ মা তার পূর্বজন্মের সেই পুরাতন নাম কাশি রেখেছিলেন। অতি শৈশবেও আমার প্রিয় শিষ্য কাশির সঙ্গে তার আশ্চর্য রকম সাদৃশ্য ছিল। শিশুটি আমায় দেখে তৎক্ষণাৎ আকৃষ্ট হয়ে পড়ল। এই দেখো, শিশুটা তো আকৃষ্ট নাও হতে পারত, আকৃষ্ট হলো কেননা কাশির আত্মাই তো আবার নতুন রূপে জন্মগ্রহণ করেছে। এবারও ভাগ্যচক্রে তার নাম কাশি রাখা হয়েছে, যেহেতু তার বাবা মা জানতেন, তো সে তো চেনে আগের জন্ম থেকে পরমহংস যোগানন্দজিকে, তাই সে আকৃষ্ট হয়ে পড়লো। আমরা অনেক সময় পথ চলতি অনেক মানুষকে দেখে আকৃষ্ট হয়ে পড়ি, অনেক মানুষের সঙ্গে আমাদের
অজানা কোনো কারণে কথা বলতে ইচ্ছে করে, অনেকের সঙ্গে দু এক মিনিট কথা বলি বা এক দুদিন কথা বলি, মনে হয় অনেক নিজের লোক, অনেক আপনজন, আমরা অনেক কথা এক নিঃশ্বাসে বলে ফিরি, আবার কাউকে কাউকে প্রথম থেকেই বিরক্ত লাগে। এইগুলো সবগুলোর পেছনেই পূর্বজন্ম, জন্ম জন্মের কারণ, শুধুমাত্র আগের জন্মই নয়, পূর্বের পূর্বের অনেক জন্মের কারণে নিহিত থাকে বন্ধুরা। এমনি এমনি আকর্ষণ, এমনি এমনি টান, এমনি এমনি ভালোবাসা, ভালো লাগা কোনোটাই তৈরি হয় না। বলছেন পরমহংস যোগানন্দজি, শিশুটি আমায় দেখে তৎক্ষণাৎ আকৃষ্ট হয়ে পড়েছিল, পূর্বজন্মের যাবতীয় আকর্ষণ এ জন্মে দ্বিগুণ জোরের সঙ্গে ফিরে এসেছে। বছর কয়েক বাদে আমি আমেরিকায় থাকার সময় সে আমায় চিঠি দিয়েছিল, তখন সে কিশোর বালক, সন্ন্যাস গ্রহণে তার গভীর আগ্রহের কথা সে আমায় জানিয়েছিল। আমি তাকে হিমালয়ের এক গুরুর সন্ধান দিই, যিনি সেই পুনর্জাত কাশীকে শিষ্যরূপে গ্রহণ করেছিলেন। ওই যে পরমহংস যোগানন্দজি তাকে কিন্তু কথা দিয়েছিলেন যে কাশীর যদি পুনর্জন্ম হয় তাহলে তাকে তিনি খুঁজেও বার করবেন, তাকে আধ্যাত্মিক পথে আরও এগিয়ে নিয়ে যাবেন। তিনি তার কথা রাখলেন, তাকে তার গুরুর সঙ্গে গুরুর ঠিকানা মানে তাকে দিলেন, গুরুর কথা জানিয়ে দিলেন, গুরুর সঙ্গে তাকে যুক্ত করে দিলেন। এটাই ছিল আজকের তোমাদের সাথে শেয়ার করার মতো একটা ঘটনা, যেটা পরমহংস যোগানন্দজি বলে গেছেন। আশা করি যারা পূর্বজন্ম পরজন্ম জন্মান্তরবাদে বিশ্বাস করো না, তারা পরমহংস যোগানন্দজির এই কথাটাকে নিশ্চয়ই অবিশ্বাস করবে না। তাঁর বলে যাওয়া কথা অভ্রান্ত সত্য। যাই হোক, আজকের ভিডিওকে, আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেব বন্ধুরা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, জয় গুরু।